হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এখন আমরা যাচ্ছি ডিনার করতে, একটা ফাস্টফুডের দোকানে যাচ্ছি। সেই ফাস্টফুডের দোকানের খাবার আমাদের কাছে অনেক ভালো লেগেছে, ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো একদিন গিয়েছিলাম, আজকে আবারও যাচ্ছি। ম্যাজিক কিচেন আলবাইক স্টাইল, এই রেস্টুরেন্টের খাবারটা অনেক অনেক টেস্টি, তা আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, যারা আপনারা এই কানাডা টরন্টোতে থাকেন তারা একবার টেস্ট করে দেখতে পারেন, যারা কানাডাতে বেড়াতে আসবেন তারাও টেস্ট করে দেখতে পারেন। আমি তো ছুটিতে বেড়াতে এসেছি ছেলেদের কাছে, তো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে এক এক রেস্টুরেন্টে মাঝে মাঝে খাওয়া হয়, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে দেখেন আজকে ওয়েদারটা কত সুন্দর, একদম পরন্ত বিকেলে আমরা বের হয়েছি। আকাশটা যেমন সুন্দর, চারপাশ একদম মুগ্ধ মনোরম পরিবেশ, গাড়ি চলতেছে, খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আসলে ফুল ফ্যামিলি মিলে একসঙ্গে আছি, সেজন্য বেশি ভালো লাগে। আর যখন আমরা দুজন আলাদা থাকি, বাচ্চারা দূরে থাকে, তখন অনেক ভালো লাগার পরিবেশও গেলেও দেখা যায় মনটা ভালো লাগে না। তো সেটা আপনারা যারা বাচ্চারা আপনাদের দূরে থাকে তারা অবশ্যই আমার দুঃখটা বুঝতে পারবেন। তো একসঙ্গে আছি, ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি, তো আলহামদুলিল্লাহ সেজন্য অনেক অনেক ভালো লাগছে। আবার কিছুদিন পর চলে যাব, তখন আবার মনটা খারাপ হয়ে যাবে। তবে যতদিন আছি ততদিন একসঙ্গে সুন্দরভাবে সময় কাটাতে চাই, যখন যার যেটা ভালো লাগে সেটা আমরা সবাই একসঙ্গে মিলেমিশে করার চেষ্টা করি। তো এই তো চলে আসছি ম্যাজিক কিচেনে আলবাইক স্টাইল, এই ফাস্টফুডের দোকানটা আমাদের বেশ পছন্দ হয়েছে, কি এখানে খাবারটা আমাদের কাছে ভালো লেগেছে। তো অনেক রেস্টুরেন্টের খাবারই খাচ্ছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে এই রেস্টুরেন্টটা ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, তো আশা করি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে, একবার এসে টেস্ট করবেন। তো আমরা চলে আসছি, দেখেন রেস্টুরেন্টটা খুব ক্লিন, খুব সুন্দর, ছোটোখাটোর মধ্যে পরিবেশটা আমাদের কাছে পছন্দ হয়েছে। আজকে উইকডে, তেমন একটা ভিড় নেই, তারপরেও কিন্তু আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। খাবার অর্ডার দেওয়ার পর 20 মিনিট লেগে যায় খাবার রেডি করতে, একদম গরম গরম খাবার আপনাকে পরিবেশন করবে। এক একজন এক একটা খাবার অর্ডার দিচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে সুন্দর করে গরম গরম রেডি করে দেওয়া হচ্ছে। এখানে আমরা আজকে নিব স্পাইসি চিকেন, চিকেন ব্রোস্টটা এখানে আমাদের কাছে বেশি ভালো লেগেছে। তাছাড়া স্যান্ডউইচ, বার্গার সব কিছুই ভালো আছে, তবে এক একবার এক একটা টেস্ট করে দেখাই সবচেয়ে ভালো। তা আমরা কিন্তু বসে গল্প করতেছি, একসঙ্গে বের হলে কি হয়, খাওয়াটা যেমন ভালো লাগে, আর ফ্যামিলি অনেক কথাই হয়ে যায় যেটা বাসায় হয় না, সবাই ব্যস্ত থাকে। কোথাও মানে ঘুরতে বের হলাম গাড়িতে বা কোনো রেস্টুরেন্টে আসলাম, তখন কিন্তু ফুল ফ্যামিলির একটা সুন্দর করে মানে একটা আলাপ আলোচনা হয়ে যায়, যেটা বলবো কি ফ্যামিলির একটা সময় কাটানো, যেটা দরকার প্রতিটা মানুষকে আমি মনে করি, ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য, যেটা খুবই একটা ইম্পর্টেন্স মানে ব্যাপার আমি মনে করি। যে আমি এটা অনেককেই বলে থাকি যে ফ্যামিলি টাইম একদিন দেওয়া দরকার, যে যতই ব্যস্ত থাকুক, জীবনে ব্যস্ততার কারণে কিন্তু আমরা অনেক কিছু ভুলে যাই, অনেক কিছুই বলা হয় না। তো সেই সময়টা একদিন সুযোগ করে নিলে কিন্তু দেখা যায় সবার মনের কথাগুলো জানা হয়ে যায়, বোঝা হয়ে যায়। সে ব্যাপারটা কিন্তু ফ্যামিলির দিক থেকে অনেক ইম্পর্টেন্ট, ছেলেমেয়েদের কথাগুলো আমরা শুনলাম, বুঝলাম, আবার আমাদের কথাগুলো বাচ্চাদের সঙ্গে শেয়ার করলাম, তাই না? সুখ দুঃখ নিয়ে কিন্তু জীবন, আর জীবনের সব কথা কিন্তু শেয়ার করলেই কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়। আর ছেলেমেয়েদের চেয়ে তো আপন আর কেউ নেই, ছেলেমেয়েদের কাছে আমরা সবচেয়ে আপন, অনেক প্রিয়, তাই না? প্রতিটা ছেলেমেয়ের কাছেই তার মা বাবা সবচেয়ে আপন, তাদের কাছে কোনো কিছু না লুকিয়ে যদি খোলাখুলি আলাপ আলোচনা করা হয়, সেটা দিক থেকে দেখা যায় অনেক কিছুতেই প্রবলেম সলভ হয়ে যায়। তেমন আমরা মা বাবা হয়েও বাচ্চাদের সঙ্গে কিন্তু বসে অনেক কথা শেয়ার করতে পারি। আমাদের কিন্তু গরম গরম এই যে চিকেন ব্রোস্ট চলে আসছে, চিকেন ফ্রাই, স্পাইসি চিকেন, ক্রিসপি, খুবই টেস্টি। তো এর আগেও কিন্তু আমরা খেয়েছিলাম, সেদিন বার্গার খেয়েছিলাম আর স্যান্ডউইচ নিয়েছিলাম টেস্ট করার জন্য। পরবর্তীতে আমরা আজকে সবাই ডিসিশন নিলাম যে শুধু আজকে
ফ্রেঞ্চ ফ্রাই নিব আর চিকেন ব্রোস্ট নিব, যেটা আমাদের বেশি ভালো লেগেছিল। তো সবগুলো খাবারই টেস্টি, তো এক একজনের তো আসলে এক রকম পছন্দ। তবে স্পাইসি দিকে আমাদের বেশি ভালো লেগেছে, যারা আবার স্পাইসি পছন্দ করেন না তাদের হয়তো অতটা একটা পছন্দ হবে না। তার সঙ্গে আমি আবার চিকেন নাগেটস নিয়েছি লাইবার জন্য, লাইবার আবার নাগেটস খুব পছন্দ। তো সবাই আমরা এখন গরম গরম চিকেন ফ্রাই খেয়ে নিচ্ছি। নর্মালি আমার রেস্টুরেন্টে এসে যে কোনো ফাস্টফুড বলে কথা না, যে কোনো খাবারই আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে ফাস্টফুড যেটা বাসায় নিলে আর এই টেস্টটা পাওয়া যায় না। তো এটা হয়তো অনেকেই খেয়াল করলে বুঝতে পারবেন যে এই ক্রিসপিনেসটা কিন্তু থাকে না, নিতে নিতে কেমন যেন একটা মানে সফট হয়ে যায়, সেই খাবারটা আমার কাছে ভালো লাগে না। মানে যখনই মানে বাইরে খাওয়ার চিন্তা করি, অনলাইনে অর্ডার দিলেও বাচ্চারা দেখা যায়, আমি বলি যে না চলো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি, রেস্টুরেন্টে বসে খেতে কিন্তু অন্যরকম ভালো লাগে। তার সঙ্গে আবার রুমালি রুটি দিয়েছে, রুটিটাও দেখলাম খুব সফট। গরম গরম খাবারের টেস্টই আলাদা। আর এইখানে হলো কি যে আপনাকে প্রতিটা জিনিস আলাদা আলাদা করে পে করে নিতে হবে। আমরা যখন সদরবে ছিলাম, খাবারের সঙ্গে এক্সট্রা ফ্রেঞ্চ ফ্রাই ব্রেড অনেক অনেক দিত, যেটা আমরা খেয়ে শেষ করতে পারতাম না। আবার খাবার বাসা অর্ডার দিয়ে নিয়ে আসলে এক্সট্রা মানে রাইস বলেন, ব্রেড বলেন, এই ফ্রেঞ্চ ফ্রাই বলেন, এত থাকতো যে ওগুলো পরদিন ফেলতে হতো। তো সেইভাবে আমরা আসলে দেখে খেয়ে আসছি, তো সেই কারণে আমাদের অনেক কিছুই মনে হয়, সহদেবের কথা আমাদের কোনো না কোনো ক্ষেত্রে মনে হয়ে যায়, সেজন্য আমরা সবসময় সহদেবের কথাই বলে থাকি। খাওয়া দাওয়া হলো, এখন বাড়ি যাওয়ার পালা। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, একটু বৃষ্টি পড়তেছে। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।